আপনার এত বড় স্পর্ধা, আপনি আমার সাথে এভাবে কথা বলছেন? আচ্ছা, আমি কি কোনো ভুল করছি? যদি কোনো ভুল করে থাকি, নিজ গুণে মাফ করে দিন। কিসের মাফ? আপনার এত বড় ঝামেলা আছে, এগুলো আমাদেরকে আগে বলেন নাই কেন? দিব্যি মেয়ে খুঁজে বেড়াচ্ছেন, আপনার লজ্জা হয় না? আপনার তো মিয়া ডাক্তার দেখানো উচিত। ডাক্তার দেখে মনে আমার কি ঝামেলা? ডাক্তার দেখানো? আপনি জানেন না আপনার কি সমস্যা? আর আপনি যে এই সমস্যা নিয়ে বিয়ে করতে চান, আপনি সেই মেয়েটার জীবনটা নষ্ট করবেন না? আপনার কি লজ্জা হয় না? আপনি একটা মেয়ের জীবন নষ্ট করতে চান, আপনি আগে ডাক্তার দেখান। ফালতু লোক, কি ধরনের কথা বলেন আপনি? আমার এইসব সমস্যা বিকশিত নাউজুবিল্লাহ আস্তে করলাম। আচ্ছা, আপনি কি এসব কথা কে বলছে বলেন তো দেখি। কে বলবে আর, আপনাদের গ্রামের লোকেরাই আমার বাবার কাছে বলেছে। এইবার বুঝতে পারছি। হ্যাঁ, রাইট। সেই জন্য তাহলে বিয়ে ভেঙে দিছেন, মানে বিয়ে ভাঙনি দিছেন না? আশ্চর্য, ভাঙানি দিবে কেন? আপনি তো নিজেই আমাকে সেদিন বললেন যে আপনার ঝামেলা আছে।